একটা সুন্দর মেকআপ লুকের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ হচ্ছে মেকআপের আগে স্কিন ভালোভাবে প্রিপেয়ার করে নেওয়া। আর এই স্কিন প্রিপেয়ার করতে কিন্তু খুব বেশি প্রোডাক্টের প্রয়োজনও পড়ে না, একদম মাস্ট যে দুটো প্রোডাক্ট অ্যাপ্লাই করতেই হবে সেগুলো হচ্ছে ময়েশ্চারাইজার আর প্রাইমার। এই দুটো প্রোডাক্ট আপনি আপনার স্কিন টাইপ এবং স্কিনের নিডস অনুযায়ী অ্যাপ্লাই করলেই দেখবেন মেকআপের ফিনিশ খুবই সুন্দর আসছে এবং লং লাস্টিংও হচ্ছে। আমার সেলফ মেকআপ সিরিজের আজকের এপিসোডে আপনাদের জানাবো মেকআপের আগে স্কিন কীভাবে প্রিপেয়ার করে নেবেন অথবা স্কিন টাইপ অনুযায়ী কোন প্রোডাক্টগুলো ইউজ করে আপনার স্কিন প্রিপেয়ার করবেন। প্রথমেই একটা জেন্টল ক্লেন্সার দিয়ে ফেস ওয়াশ করে স্কিনের জন্য সুইটেবল একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে হবে। ময়েশ্চারাইজার আপনার স্কিনের ওয়াটার লস প্রিভেন্ট করবে, সারাদিন হাইড্রেটেড রাখবে এবং মেকআপের ফিনিশ স্মুথ করতে হেল্প করবে। আপনার স্কিন যত বেশি ডিহাইড্রেটেড হবে আপনার স্কিনের টেক্সচার বা পোর্স কিন্তু ততই বেশি ভিজিবল হবে। তাই মেকআপের আগেই আপনার স্কিনকে এমনভাবে প্রিপেয়ার করতে হবে যাতে স্কিনের টেক্সচার, পোর্স বা ফাইন লাইন্স লেস ভিজিবল হয়। ড্রাই স্কিনের জন্য হাদালাবুকুয়ের এই ময়েশ্চারাইজারটা খুবই ভালো হবে, এটা ডিপলি আপনার স্কিনকে হাইড্রেট এবং ময়েশ্চারাইজ করতে হেল্প করবে। অয়েলি বা একনি প্রোন স্কিন যাদের তারা ইউজ করতে পারেন আইওনিকের এই সেন্টেলা কামিং জেল ক্রিম। এটা খুবই লাইট ওয়েট একটা ময়েশ্চারাইজার, খুবই দ্রুত ফেসে অ্যাবসর্ব হয়ে যাবে আর ফেসকে কিন্তু অতিরিক্ত অয়েলিও করে ফেলবে না। আর একনি প্রোন বা সেন্সিটিভ স্কিনে এই ময়েশ্চারাইজার কিন্তু সুদিং ইফেক্টও অ্যাড করবে। তাই একনি প্রোন, সেন্সিটিভ অথবা অয়েলি স্কিনের জন্য এটা সব থেকে বেশি সুইটেবল হবে। আর অল স্কিন টাইপের জন্য যে ময়েশ্চারাইজারটা ভালো হবে সেটা হচ্ছে কোজারেক্সের এই অ্যাডভান্সড স্নেল 92 অল ইন ওয়ান ক্রিম। আর আমি নিজেও কিন্তু সবসময় এই ময়েশ্চারাইজারটাই অ্যাপ্লাই করি। আপনার স্কিন টাইপ অনুযায়ী এই তিনটার যে কোনোটা ইউজ করে আপনার স্কিনকে প্রথমেই হাইড্রেট করে নিতে পারেন। ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার পরে এটা ফেসে অ্যাবসর্ব হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং এরপর স্কিন টাইপ অনুযায়ী প্রাইমার অ্যাপ্লাই করতে হবে। আপনার স্কিন যদি অয়েলি বা কম্বিনেশন হয়ে থাকে অথবা আপনার স্কিনে যদি পোর্স অথবা ফাইন লাইন্স থেকে থাকে তাহলে আপনার জন্য সুইটেবল হবে W7 এর এই প্রাইম ম্যাজিক ক্লিয়ার ফেস প্রাইমার। এটা ফেসের অয়েল কন্ট্রোল করার পাশাপাশি পোর্স এবং ফাইন লাইন্স এর অ্যাপিয়ারেন্সও মিনিমাইজ করবে। এটা পুরো ফেসে অ্যাপ্লাই না করে আপনার ফেসের যে এরিয়া বেশি অয়েলি অথবা যে এরিয়াতে পোর্স ফাইন লাইন্স আছে সেখানে প্রেস করে করে অ্যাপ্লাই করতে হবে। আর অল স্কিন টাইপে অ্যাপ্লাই করা যাবে এমন একটা প্রাইমার হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই প্রাইম ফোকাস প্রাইমার সিরাম। আমিও পার্সোনালি এটাই ইউজ করছি। এটা একনি প্রোন এবং সেন্সিটিভ স্কিন সহ সব ধরনের স্কিনে অ্যাপ্লাই করা যাবে। এটা ফেসকে জেন্টলি ময়েশ্চারাইজ করতে হেল্প করবে, আবার ওয়াটার বেসড হওয়ার কারণে এটা কিন্তু ফেসকে অতিরিক্ত অয়েলিও করে ফেলে না অথবা পোর্সও ক্লগ করে না, যেটা একনি প্রোন স্কিনের জন্য খুবই ভালো। আবার এই প্রাইমারে কিন্তু হালকা শিমারি পার্টিকলসও আছে যেটা একটা ডিউই ইফেক্ট অ্যাড করতেও হেল্প করে। এটা পুরো ফেসেই অ্যাপ্লাই করতে পারবেন। যারা স্কিন প্রিপেয়ার না করে একদম ডিরেক্টলি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ফেলেন তারা একবার স্কিন প্রিপেয়ার করে মেকআপ করে দেখুন, একদম ভিজিবল ডিফারেন্স নিজেই বুঝতে পারবেন। আপনার মেকআপের ফিনিশ সুন্দর আসবে, মেকআপ খুবই দ্রুত উঠে যাবে না বা ফেড হয়ে যাবে না আর লং লাস্টিংও হবে। যাদের ঠোঁট খুব বেশি ড্রাই তাদের ফেসের সাথে সাথে মেকআপের আগে লিপসও হাইড্রেট করে নিতে হবে। আমি টোন অফ সিসি লিপ বামটা অ্যাপ্লাই করে নিচ্ছি। মেকআপের আগে স্কিন কিভাবে প্রিপেয়ার করবেন সেটা তো জানিয়েই দিলাম, এবার চলুন জানিয়ে দিই মেকআপের ক্ষেত্রে আরও কী কী বিষয় খেয়াল রাখা জরুরি। মেকআপের ক্ষেত্রে আপনি যে টুলস ব্যবহার করবেন যেমন বিউটি ব্লেন্ডার, স্প্যাচুলা অথবা মেকআপ ব্রাশ, সবকিছুই কিন্তু ক্লিন থাকা লাগবে। অর্থাৎ মেকআপ যাতে আপনার স্কিনের কোনো ক্ষতি না করে ফেলে সেজন্য মেকআপ হাইজিন মেনটেন করতে হবে। আমরা ইউজুয়ালি বিউটি ব্লেন্ডার কিন্তু ভেজা অবস্থায় ইউজ করি কারণ এটা পানিতে ভিজিয়ে নিলে আরও বেশি সফট হয়ে যায় এবং প্রোডাক্ট ওয়েস্টেজও অনেক কমে যায়। কিন্তু আপনি যদি এই ভেজা বিউটি ব্লেন্ডারই কোনো বদ্ধ জায়গায় রেখে দেন তাহলে কিন্তু এই বিউটি ব্লেন্ডারের জার্মস বা ব্যাকটেরিয়া ফর্ম করবে যেটা আপনার স্কিনের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই অবশ্যই প্রতি ইউজের পরে বিউটি ব্লেন্ডার ভালো মতো ধুয়ে খোলামেলা জায়গায় রেখে দিতে হবে। এটা পুরোপুরিভাবে ড্রাই হয়ে গেলে এরপরই আপনি স্টোর করে কোথাও রাখতে পারবেন। সিমিলারলি আপনি যদি লিকুইড কোনো মেকআপ ইউজের জন্য স্প্যাচুলা অথবা ব্রাশ ইউজ করে থাকেন সেগুলোও কিন্তু প্রতি ইউজের পরেই ক্লিন করে রাখতে হবে। পাউডার প্রোডাক্ট অ্যাপ্লাই করার জন্য যে ব্রাশ ইউজ করবেন সেগুলো 7-10 দিন পর ক্লিন করলেই হবে। এভাবে আপনার মেকআপের টুলসগুলো ক্লিন রাখলে দেখবেন মেকআপের কারণে আপনার স্কিনে কোনো বাম্পস, একনে, ইরিটেশন বা রেডনেস কোনোটাই হচ্ছে না। আর হ্যাঁ, মেকআপ ক্লিন করার জন্য কিন্তু অবশ্যই ডাবল ক্লিনজিং করতে হবে। মেকআপের আগে আপনার স্কিন পারফেক্টলি প্রিপেয়ার করার জন্য আমার আজকের দেখানো এই প্রত্যেকটা প্রোডাক্টই পেয়ে যাবেন চয়েস লেগেসির ওয়েবসাইট choicelegacy.com.bt-তে। সেলফ মেকআপের পরবর্তী এপিসোডে আপনাদের দেখাবো কিভাবে কালার কারেক্টার ইউজ করে আপনার ফেসের পিগমেন্টেশন বা ডার্ক স্পট হাইড করবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চয়েস লেগেসির সাথেই থাকুন।